কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সো চলে এসেছি আজকে একটা অষ্টমী স্পেশাল লুক নিয়ে অষ্টমী মানে রেড শাড়ি একটা লাল ছোট্ট করে টিপ সো আর না করে আমি লুকটা কিভাবে ক্রিয়েট করেছি চলো দেখে নিই সো সবার প্রথমে সিটাফিলের এই ময়স্চারাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার পুরো ফেসে খুবই ভালো করে তারপরে আমি ডটেন কিয়ের এই নায়াসিনামাইট সানস্ক্রিন ইউজ করে নেব কারণ পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে অষ্টমীর দিনে সো রোদে বেরোনো খুবই টাফ হয়ে যায় উইদাউট সানস্ক্রিন ট্যানিং পড়ে যাবে তো তার জন্য আমি খুব ভালোভাবে আমার পুরো ফেসে এই নয়াসিনামাইট সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি

তোমরা দেখতেই পেয়েছো নর্মালি যেখানে কনসিলার অ্যাপ্লাই করা হয় একদম ফেসের হাইলাইটিং পয়েন্টগুলো তো ওখানেই আমি অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি ক্লেন্সটার এই লিপ অ্যান্ড চিক টিন্ট অ্যাপ্লাই করবো এটা খুবই একটা হাইলি পিগমেন্টেড আর একদম মানে ভালো খুব ভালোভাবে সফটলি ব্লেন্ড হয় এরকম একটা লিপ অ্যান্ড চিক টিন্ট এটা এরপর পুরো আমার বেস মেকআপকে সেট করে নেব ফিটমির লুজ পাউডার দিয়ে এরপর আমি এখানে ইউজ করছি পিএসির আইব্রো পোম্যাট যেটা দিয়ে আমি আমার আইব্রো ডিফাইন করছি তারপর আমি ফর কন্ট্রোলিং আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোলিং প্যালেট ইউজ করছি আমার ফেসকে চিজেল দেখানোর জন্য আমি এখানে খুব ভালোভাবে পুরো ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি অন মাই নোজ এটা অ্যাপ্লাই করছি দেন সেম কন্ট্রোলিং শেডকে অ্যাজ আ আই শ্যাডো আমি আমার আই লিডের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি আর যেহেতু আজকে আমি কোনো ফলস স্ল্যাশ ইউজ করব না খুবই একটা রিয়েলিস্টিক মেকআপ দেখাচ্ছি তাই আমি এখানে আইল্যাশটাকে ভালোভাবে আমার কার্ল করে নিয়েছি দেন আমি এক একটু মোটা ভাবে আমার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি দিস ইজ ফ্রম মেবলিন তারপর ওটাকে একটু রিভার্স টেকনিকে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি এখানে পি এ টুইস্ট অ্যান্ড লিফ্ট মাস্কারা অ্যাপ্লাই করছি দেখো অ্যাপ্লাই করতে গিয়ে আমার ওপর একটুখানি মাস্কারা লেগে গেছে বাট আমি এক্ষুনি ওটা মুছবো না মুছলে পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে আমি ওয়েট করব যাতে ড্রাই হয় দেন আমি যে ফুলি হয় ওটা দিয়ে আমি আস্তে আস্তে করে সরিয়ে দেবো দেন আমি এখানে মেবলিনের মাস্টাকম হাইলাইটার অ্যাপ্লাই করছি খুবই একটা ভালো এটা হাইলাইটার একদম শটেল গ্লো দেয় খুব চঙ্কি ভাব নেই তারপর এখানে আমি মেবলিন ফেটমির ম্যাট সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে আমার বেসটা পুরোটা লক হয়ে যায় তারপর আমি মার্সেল লিপ লাইনার দিয়ে একটা ব্রাউন শেডের লিপলাইনার এখানে আমি নিয়েছি নিয়ে পুরো আমার লিপসটাকে আউটলাইন করে নিয়েছি আমি রিকোডের এই বিউটিফুল একটা রেড শেড অ্যাপ্লাই করব বিকজ রেড শাড়ির সঙ্গে রেড লিপস্টিক দারুণ মানায় তো আমার মেকআপ এখানে ডান কিন্তু আমার ফুল লুকটাকে কমপ্লিট করবো একটা ছোট লাল টিপ দিয়ে দেন উইথ শাড়ি অ্যান্ড জুয়েলারি দিস ইজ মাই ফুল লুক এখানে আমি একটা হেয়ার বেঁধে একটা তোমাদের সামনে লুক দেখাচ্ছি উইথ ফ্লাওয়ার জিপসি ফ্লাওয়ার এখানে আমি অ্যাড করেছি তোমরা বলো তোমাদের কেমন লাগছে হেয়ার খুলেও আমি কয়েকটা ক্লিপ নিয়েছি যেটা তোমাদের প্রেফারেবল লাগবে সেটা তোমরা রিক্রিয়েট করতে পারো আর এই হেয়ার স্টাইল এর টিউটোরিয়াল আমার ইনস্টাগ্রাম পেজে আছে তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো আর আজকে লুকে তোমরা দেখতেই পেয়েছো আমি কোনো রকম কোনো ফাউন্ডেশন ইউজ করিনি তাও কতটা ফ্ললেস বিউটিফুল একটা বেস রেডি হয়েছে তোমরাও এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি প্রোডাক্টের লিংক আজকে টিউটোরিয়াল ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমি খুব তাড়াতাড়ি চলে আসব নবমী লুক নিয়ে স্টে টিউন ফর দ্যাট আজকের জন্য এটুকুই বাই টেক কেয়ার